Oh, <laughs> the network the solution for humanity السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي انعمنا بنعمه الاسلام واكرمنا بنعمه الايمان وشرفنا بنعمه القران فاشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا خير الانام محمد بن عبد الله عليه الصلاة والسلام وعلى آله وأصحابه أما بعد ربنا عليك توكلنا وإليك أنا بنا وإليك المصير اللهم آت أنفسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها رب العالمين أبن أمدرك ما أفكر دي رب العالمين আপনি আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিন আপনি হচ্ছেন এই অন্তরের মালিক আপনি হচ্ছেন এই অন্তরের মনি পরবর্তীকার আপনি আমাদের সবাইকে কবুল করেন আমি সুপ্রিয় দর্শক আমরা শুরু করছি হলুম উকর আন সিরিজ আমাদের আলোচনা চলছে এজাজ উখর আনের আপনাদের সবাইকে কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে আছেন আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আমাদের আলোচনা শুরু করছি নিশ্চয়ই মনে আছে গত পর্বে আমরা কোরআনের মসজিদা বর্ণনা করতে গিয়ে আমরা বলেছিলাম কোরআনে এমন কিছু বিষয় রয়েছে যেটা পূর্বেই আল্লাহ রাব্বুল আলমীন ঘোষণা দিয়েছেন পরে সেটা বাস্তবায়িত হয়েছে তার মধ্যে বদর বদরযুদ্ধের কথা আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে এরপরে আসুন আমরা আরও একটি ঘটনা আপনাদের সামনে সব ঘটনা তো বলা তো সম্ভব নয় আমরা দুই একটি ঘটনা বলে এই কথাটা প্রমাণ করার চেষ্টা করছি যে এই ধরনের আরও কিছু ঘটনা এই কোরআনে পাকে আছে যেগুলো আপনারা পড়ে নিজেরাও বের করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তো আরেকটি ঘটনা কথা বলছিলাম যে দেখুন তৎকালীন সময়ে বিশ্বের প্রায় তিনটি ভাগ ছিল বা কেউ বলেন চারটি একদিকে চৈনিক সংস্কৃতি ছিল আরেকদিকে ছিল রোমান আরেকদিকে ছিল পারস্য আর এদিকে ছিল আরব আরবদের ঘটনা তো আমাদের সামনে আছে চাইনিজ যে এটা ছিল সেটার আলোচনা আমাদের সামনে নেই কিন্তু পারস্য এবং রোমানের সমাল সাম্রাজ্যের কথা আমাদের সামনে আছে তখন পৃথিবীতে এই পার্সিয়ানরা একদিকে রাজত্ব করত অন্যদিকে রোমানরা রাজত্ব করত তো তাদের মাঝে মধ্যেই যুদ্ধ বেঁধে যেত তো একবার এক যুদ্ধে পার্শিয়ানরা রোমানদেরকে পরাজিত করে এই খবর যখন আরবে আসে তখন কাফের মুশ্রেকরা খুশি হয়ে যায় কারণটা কি কারণ ছিল যে পার্শিয়ানরা ছিল অগ্নি পুজো আর এই আরবিয়ানরা ছিল দেব দেবতা পুজো কাজেই এদের সাথে একটা সামঞ্জস্য বা সাদৃশ্য রয়েছে একটা ঐক্যতার একটা যোগসূত্র রয়েছে তাই তারা এতে খুশি হলো এবং মুসলমানদেরকে ধমকি দিতে লাগলো দেখো খ্রিস্টানদের উপর পার্সিয়ানরা আমাদের ভাইরা জয়ী হয়েছে আমরাও তোমাদেরকে এইভাবে পরাজিত করব অপরদিকে মুসলিমরা একটু হতবিহবল হলো বিব্রতকর অবস্থায় পড়ে গেল কারণ আহলে কিতাব আফটার অল তারাও এক নবীর অনুসারী তাদের জন্য কিতাব নাজিল হয়েছে ঈসা আলি ইসাল্লামের কথা বোঝানো হয়েছে অতএব তারা পরাজিত হওয়া মানেই এই মুসলিম যারা তৎকালীন সময়ের আহলে কিতাব মানে কোরআনের অনুসারী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া অনুসারী তাই তারা একটু মর্মাহত হলো কিন্তু দেখুন হাজর আবু বকর বড় আজীব ইনসলাম ছিলেন বড় আজীব ইসলাম ছিলেন তিনি তাদেরকে বললেন শোনো তোমরা খুশি হচ্ছ পার্সিয়ানরা জয়ী হয়েছে তাই মনে রেখো কিছুদিনের মধ্যেই কয়েক বছরের মধ্যেই পার্সিয়ানরা পরাজিত হবে রোমানরা জয়ী হবে আবু বক্রাদি আল্লাহ তালহ এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আহলে কিতাব বা আহলে মিল্লাত যারা তাদের পক্ষ অবলম্বন করা কাফের এবং মুশ্রিক যারা সরাসরি তাদের পক্ষ অবলম্বন নয় এর অর্থ এই নয় যে তিনি ইসলামকে অবজ্ঞা করেছেন না 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 তিনি যেহেতু ওই আহলে কিতাব কিতাবের একটা সামঞ্জস্য নবী নবীর একটা সামঞ্জস্যের কারণেই তাদের এই কথাটা বললেন আল্লাহ রাব্বুল আলমিন দেখুন এই ভবিষ্যদ্বাণী আদাদ আবু বকেল্লদী আল্লাহত আল আনহুর এই কথাটিকে ওরা আনে পাকের মধ্যে অন্যভাবে বর্ণনা করেছেন আল্লাহ পাক এর সাদ করলেন সুরায় রুম নামে একটা সুরেই নাজির হল সেই রুমের প্রথম এভাবে শুরু হলো কি তৌদু বিল্লা হিমিনাশ্চয় ত নিরজিম বিস্মিল্লা হিরম নিরহেম ألف لام غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين أرواح سيام راشم رجلام آيات قلو نازل كلن كي الله تتار كلام ما نشر كلام তিনি ঘোষণা দিলেন আলিফলাম এর অর্থ সম্পর্কে বিভিন্ন ধরনের বক্তব্য আছে হরুফে মুখাত অনেকে বলছেন আল্লাহ ভালো জানেন তার উদ্দেশ্য কি গোলে বাতির রোম রোম পরাজিত হয়েছে কোথায় ফি আদনাল আর জমিনের এক প্রান্ত তারপর তারা পরাজিত হওয়ার পর অচিরেই আবার জয়ী হবে কখন কিছু বছরের মধ্যে তারা আবার জয়ী হবে কখন কিছু বছরের মধ্যে বছরটা অনির্ধারিত থাকলো কিন্তু যে শব্দটা এখানে চয়ন করা হয়েছে বেদরন এই বেদরণ শব্দের অর্থ হচ্ছে দশের কম মানে নয় বছর হুজুর পাক সাল্লাহ আলী কাছে হাজরত আবু বকরদ্দি আল্লাহ আনহু গিয়ে বললেন ইয়া রাসুলাল্লাহ আমি তো এই কাজ করেছি তিনি কি কাজ করেছেন জানেন তিনি বললেন তাদেরকে সতর্ক করলেন যে তোমাদের খুশি হওয়ার কোনো কারণ নেই আমি তোমাদেরকে বলছি যে অচিরেই আইলে খিতাব রোমানরা আর পার্শিয়ানদের উপর জয়ী হবে এবং এই জন্য তিনি তাদের সাথে বাজি ধরেছিলেন তখন বাজি ধরাটা জায়স ছিল কেউ বলেছেন দশটি উট কেউ বলেছেন একশোটি উট তখন রসুল্লাহ সাল্লাহ কাছে গিয়ে তিনি বললেন ঘটনাটি এই তিনি সম্ভবত তিন কি চার বছরের মেয়াদ বলেছিলেন তিনি বললেন রসুল উল্লাহ বললেন মেয়াদটা আর একটু বাড়িয়ে নাও তখন এই তিনি দশ বছরের মেয়াদ দিলেন তারপরে আল্লাহ পাক বললেন যে নয় বছর মানে বেত দিলেন এর মধ্যেই এই কাজ ঘটে যাবে ইতিহাসের দিকে তাকান দেখুন তো আল্লাহ রাবুল আলমিনের এই ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে নাকি জি হ্যাঁ দিবা আলোকের মেয়াদ সত্য প্রমাণিত হয়েছে পরবর্তীতে রোমানরা এই পার্সিয়ানদেরকে নিস্ত করে দেয় তারা জয়ী হয় শ্রদ্ধেয় এবং প্রিয় আমার ভাই বোন বলুন এই ভবিষ্যৎবাণী কোথায় ছিল এ কোরআন ছিল কোরআন সেই ভবিষ্যৎবাণী করেছে আর সেই ভবিষ্যৎবাণীর কারণেই এই ঘটনা ঘটেছে সে যাই হোক আরও কিছু ঘটনা আছে আমরা আর গেলাম না প্রমাণ করার প্রয়োজন ছিল যে কোরআনের ভবিষ্যৎবাণী দেয়ার কারণেই এটা কোরআন আল্লাহর গেলাম এটা কোনো মানব রচিত গ্রন্থ নয় মানব রচিত গ্রন্থগুলোতে অনেকেই অনেক সময় ভবিষ্যৎবাণী করে সেই ভবিষ্যৎবাণীগুলো শুধুমাত্র আপনার নিরের ভবিষ্যৎবাণী হয় না সেগুলোর দুটি কারণে হয় একটা হচ্ছে মনের জোরে মনের টানে আরেকটা হচ্ছে পারিপার্শ্বিকতার কারণে মানুষ বলছে যে এই ঘটনা ঘটছে এই ঘটনা ঘটছে এটা হচ্ছে ওটা হচ্ছে মনে হচ্ছে যেন এখানে একটা বিশাল কী হবে একটা তুমুল তুফান হবে একটা বিস্ফোরণ হবে অথবা একটা কিছু হবে সেটা কিভাবে তারা ধরতেছে আশপাশের অবস্থার দৃষ্টিতে সেগুলা তারা ধরে নিতে পারতেছে বা সেটা অনুমান নির্ভর কথা বলতেছে এটা নীলেট ভবিষ্যৎবাণীর আওতায় পড়ে না অতএব কোন মাহলুকের পক্ষে ভবিষ্যৎবাণী করা সম্ভব নয় এমনকি রসুল্লাহ সাল আলী আসসাল্লামও সরাসরি ভবিষ্যৎবাণী করতে পারেননি আল্লাহ রবুল্লা আলমিন তাকে যে ভবিষ্যৎবাণী করার অনুমতি দিয়েছেন বা তার মুখ দিয়ে যে ভবিষ্যৎবাণীগুলো আল্লাহ পাক নির্গত করেছেন শুধু সেটাই হতে পারে যেমন আহজাবের যুদ্ধে আপনার পরীক্ষা খনন করতে গিয়ে পারস্য এবং রোমের পতনের কথা বলেছিলেন হজরতে এ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যা পরবর্তীতে সত্যি হিসেবে প্রমাণিত হয়েছিল এর অর্থ এই নয় যে তিনি আগেই ভবিষ্যৎ মানে রসটা ছিলেন না আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বলেই তিনি সেটা জানতে পেরেছেন সুপ্রিয় দর্শক আমাদের ভবিষ্যৎবাণীর পর্ব এখানেই শেষ আমরা এবার চলুন সামনের দিকে একটা অগ্রসর হই প্রাসঙ্গিক ক্রমে কথায় হয়তো আসতে পারে কিন্তু আমরা সামনে অগ্রসর হবে এখন যে বিষয়টি নিয়ে সেটা হলো এই কোরআনের মধ্যে এমন কিছু ঘটনার অবতারণা করা হয়েছে যেটা নবীজি ওয়াসাল্লামের পক্ষে জানা আদৌ সম্ভব ছিল না আর এটাই প্রমাণ করে যে নবীজি সাল্ল ওয়াসাল্লাম উপর যে কিতাব নাজিল হয়েছে এটা তার রুচি তো নয় বরঞ্চ এটা আল্লাহর কালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আমরা সবাই কথা জানি আমি একটি পর্বে বলেছিলাম মনে আছে যে রসুল্লাহ সাল্লাহ আলি হুসাল্লাম কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি রসুল্লাহ সাল্লাহ হুসাল্লাম তৎকালীন সময়ে অন্যদের মতোই তার শিক্ষা লাভের কোনো সুযোগ ছিল না হাতি গোনা মাত্র কয়েকজন লেখাপড়া জানত আর বাকি সবাই ছিল উম্মি রসুল্লাহ তাই কিন্তু তিনি লেখাপড়া জানতেন তারপরে সেখানে যেহেতু প্রাতিষ্ঠানিক কোনো বিষয় ছিল না এমন কোনো সুযোগ ছিল না যেই সুযোগের মাধ্যমে অতীতের ঘটনা বলে তিনি জানতে পারতেন লোক মুখে শোনা কথা অনেক কিছুই শোনা যায় কিন্তু সত্য নির্ভর কংক্রিট এই ধারণা লাভ শুধু পড়ে সেটা জানা যায় না ইতিহাস থেকেও সেটা জানাটা খুব কঠিন হয়ে যায় বর্ণনা সূত্রের ভিন্নতা হলে ইতিহাস বিকৃত হয়ে যায় আর তাই সত্য ইতিহাস জানাও কঠিন হয়ে যায় কিন্তু দেখুন রসুল্লাহ সাল্লাহ আলিউসালামের উপর নাজিলকৃত এই কোরআনে এমন অনেকগুলো ঘটনা বর্ণিত হয়েছে যেই ঘটনাগুলো এই কোরআনে বর্ণনা করার আগ পর্যন্ত সাধারণ মানুষ জানত না এমন কি বিজ্ঞজনেরও জানতো না কিছু কিছু হালকা পাতলা কিছু হয়তো তাদের নলেজে ছিল তাও পরম্পরায় তারা সেটা জানতে পেরেছে কিন্তু বিস্তারিত জানার তাদের কোনো সুযোগ ছিল না সুপ্রিয় দর্শক বলতে না বলতে আমাদের সময় হয়ে গেছে বিরতির বিরতির পর বাকি অংশ আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি সবাই আপনারা আমাদের সাথে থাকবেন ফিরে এসে আপনাদেরকে পাবো ইনশাআল্লাহ ভালো থাকুন তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম অপবিত্র জীবন অর্জন করতে আল্লাহু আকবার কিভাবে তা সম্ভব কিভাবে তা সম্ভব একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলিহাসাল্লামের সন্নাতে অভ্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শনাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন রাত সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলে দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় ফিরে এলাম আবার আপনাদের কাছে বিরতির পর সুপ্রিয় দর্শক আলোচনা করছিলাম কোরআনে বেশ কিছু ঘটনা সম্পর্কে যেগুলো এই ঘটনার বর্ণনা আসার পূর্বে সাধারণ মানুষ এমনকি অনেক বিজ্ঞজনেরও জানতো না কিন্তু কোরআন সে ইতিহাসে দ্বার উন্মুক্ত করেছে আর সেখান থেকেই মানুষেরা এ সকল ঘটনা জানতে পেরেছে দেখুন হজরত আদমা আলি ইসাল্লামের সৃষ্টি তত্ত্ব তাদের জানা ছিল না নু আলি ইসালামের কিস্তি নৌকো এই ইতিহাসও তাদের জানা ছিল না নুসা আলি ইসালামের ঘটনা কিছু জানা ছিল যেহেতু ইহুদিদের অবস্থান ছিল তারা সেটা বর্ণনা করেছে তাদের মতো করে সত্য তারা উদ্ঘাটন করেনি তাই সত্য সম্পর্কে তারা ছিল অজ্ঞ ইসা আলি ইসালামের ঘটনা খ্রিস্টানরা যেভাবে উপস্থাপন করেছে ঠিক ততটুকুই জানা ছিল সত্য ছিল তাদের কাছে উজ্জ্বল তারা সত্য প্রকাশ করেনি আরবরা সেটাও জানতো না এরপরে আরও আসুন ইউসুফ আলি ইসালামের ঘটনা কারোই জানা ছিল না তারপর সোয়ালে আলিহ ইসালাম হুদ আলিহ ইসালাম সোহাইব আলি ইসালাম তাদের ঘটনার তাদের নিদর্শন থাকা সত্ত্বেও অনেকেই সে সম্পর্কে ছিল অজ্ঞ জানত না আল্লাহ রাবুল্লাহ আলমিন কিন্তু এই সকল ঘটনা তার নবী রসুল উল্লাহ সাল্ল্লাহ আলহিউসাল্লামের নিকট প্রেরণ করলেন ওয়াহির মাধ্যমে এগুলো ইতিহাস সত্য ইতিহাস বিকৃত নয় বরঞ্চ যেটা বিকৃত ছিল সেটাকে আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছে হাজরতে ইউসুফ আলিহাল্লামের ঘটনা শেষ করে আল্লাহ রাবুল আলমিন একেবারে শেষের দিকে এসে কি বলেছেন লাকদি কানাফি কাসাসিহিম রাইবরতুল্লি উলিল আলবাবে মা কানা হাদি সাই উফতার ওয়ালাকস দি কালদি বাইনয়া দেইহানা লাভ নবীদের যে ঘটনা বর্ণনা করা হলো এই নবীদের ঘটনায় রয়েছে তোমাদের জন্য উপদেশ আর বানানো কোনো কথা নয় হাদিসে উফতারা না বানানো কোনো কথা না বরং সেটা ছিল تصدیق সত্য ঘটনা এরপর হযরত نوح علیہ السلام ঘটনার পর সূরা হুদ মধ্যে আল্লাহ পাক কি বলেছেন tilka min ambail ghaibin wuhiha এগুলো হচ্ছে অদৃশ্য গায়বী জ্ঞান যেটা আমি আপনার নিকট وحির মাধ্যম প্রেরণ করেছি মা কুনতা তাআলমুহা আনতা ওয়ালা কওমুক মিন ক্ববলা এই ঘটনাগুলো না আপনি জানতেন না আপনার কম জানত তারপর আল্লাহ পাক তাদের নির্যাতনকে উপেক্ষা করে একটু ধরো পরিণাম তো মুক্তাক্ষি যারা তাদের জন্য রয়েছে। সুপ্রিয় দর্শক এই যে ঘটনা বিামের ঘটনা এগুলো এর আগে সঠিকভাবে কেউ জানতো না পড়ুন না হয়তো মারিয়াম আলী ইসলামের ঘটনা বর্ণনা করতে গিয়েও তার দায়িত্ব কী গ্রহণ করবে এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হলো তারপরে সেখানে লটারি করা হলো আপনার কলমকে পানিতে ছেড়ে দেওয়া হলো এগুলি আগে কেউ জানতো না পাক ওহের মাধ্যমে এগুলি জানিয়েছেন বলতে পারবেন পৃথিবীতে এমন কোনো গ্রন্থ আছে যে এভাবে চ্যালেঞ্জ দিয়ে এবং সুনির্দিষ্টভাবে আপনি ঘটনা বর্ণ করছে যার একটু অক্ষর মিথ্যে নয় সুপ্রিয় দর্শক আনে পাকের মধ্যে এই বিষয়গুলো এমনভাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন যুগ যুগ ধরে নয় আমত পর্যন্ত এটা চালু থাকবে কেউ একচুল তার বিপক্ষে পাবে না বিজ্ঞান অনেক এগিয়ে গেছে কি আবিষ্কৃত হবে আর কি হবে না আল্লাপাক সে বিষয়ে কিছুই বলেননি কিন্তু বিজ্ঞান এগিয়ে যাবে এবং সে কথা আল্লাপাক আমাদের করে জানিয়ে দিয়েছেন এটাও পূর্বেকার যে ভবিষ্যদ্বাণীর কথা বলেছিলাম তার একটা অংশ এবং গাইবেরও একটা অংশ আলাপাক দেখুন বলছেন কি ওয়াল খাই লাওয়াল বেগ আল আওয়াল হামি আর আলিতার কেবুহা ওয়াজে না ওয়া লোকমালা তাল মন দেখো ওয়াল খাইল ঘোড়া ওয়াল বেগ আল ওয়াল হামির গাধা এগুলি হচ্ছে তোমাদের বাহন যেগুলো তোমরা আরোহণ করে মালামাল পারাপার করো অথবা নিজেরা এখান থেকে অন্যখানে সফর করো এবং এটা তোমাদের ঘরোয়া পরিবেশের জন্য একটা অলঙ্কারও বটে গ্রামীণ পরিবেশের মধ্যে যদি প্রাণী না থাকে দেখতে ভালো লাগে না এরপর আল্লাপাক কি বলছেন দেখুন তিনটি শব্দ ওয়াখ লোকু মা আল্লাপাক সৃষ্টি করে চলেছেন সৃষ্টি করতে থাকবেন এমন এমন বিষয় যেগুলো তোমরা কল্পনাও করতে পারছো না যেগুলো তোমরা জানো না বলুন তো আজকাল আমরা যে ট্যুরে আমরা যে জার্নি করি আমরা যে সফর করি কিসের জোরে গাধা আছে এখন হ্যাঁ গ্রামে এখনও অনেক জায়গায় গাধা ব্যবহার করা হয় যেমন গরু গাড়ি ব্যবহার করা হয় যেমন মহিষের গাড়ি ব্যবহার করা আচ্ছা এরপরে দূর দূরান্ত পথ অতিক্রমের জন্য এখন কি ঘোড়া ব্যবহার করা হয় না উট ব্যবহার করা হয় প্লেন হয়েছে ট্রেন হয়েছে মেট্রো হয়েছে জলযান হয়েছে আজ সেগুলো এক নতুন নতুন আঙ্গিকে আমাদের সামনে ধরা দিয়েছে বলবেন যে এইগুলো তো আগে ছিল না এখন এলো কোথেকে কোরআনে কি এর কোনো বক্তব্য পাওয়া যায় এই তো এ আয়াতই তো তার প্রমাণ কোরআনে বিজ্ঞান এ সম্পর্কে একটি আলোচনা যদি আসে তখন আমরা এ নিয়ে আরও বলব আল্লাহ রাবুল্লাহ আলমিন দেখুন সুরাব হামিম ফুসলাতের শেষের দিকে এসে বলেছেন সানুরিহিম সা নুরিহিম সা মানে অচিরেই নুরিহিম মানে তাদেরকে আমি দেখিয়ে দেব তাদেরকে আমি দেখিয়ে দেব আয়াতিনাফিল আফাক বিশ্বের বিভিন্ন স্থানে সানুরিহিম আয়াতিনাফিল আফাক কি দেখিয়ে দেব সানুরিহিম আয়াতিনা ফিল আফাকে ওয়াফি আন এবং তাদের নিজেদের মধ্যেও আমি দেখিয়ে দেব হাত্তা হাক তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ পাকি হচ্ছে সত্য তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আমরা কি দেখতে পাচ্ছি না আল্লাহ কত বড় বড় যান তৈরি হচ্ছে পৃথিবী এখন হাতের মুঠোয় চলে আসছে ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তে হাজার হাজার মাইল অতিক্রম করে কথাবার্তা চলছে টেলিভিশনের মাধ্যমে সিসি ক্যামেরার মাধ্যমে আমরা কত কিছু দেখতে পাচ্ছি এগুলো তো হচ্ছে ফিল আফাক ও ফিরফিস নিজেদের মধ্যে চোখের রহস্য বের করার চেষ্টা হচ্ছে আমরা হার্ট যে রুগীদের ব্লকের জানার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ সেটাও মানুষের আয়ত্তাধীন হয়ে গেছে স্টমাক তারপরে আপনার চিকিৎসা বিজ্ঞানের যা কিছু আছে সেগুলো আস্তে আস্তে উদ্ঘাটিত হচ্ছে আফসোস দুঃখজনক হলো সত্য এগুলি দেখে মানুষের উচিত ছিল সেই স্রষ্টার সামনে মাথা নত করা কিন্তু দুর্ভাগ্যজনক সেটি ঘটছে না এগুলো দেখে বিশেষ করে মুসলিম যারা ডাক্তার আছেন তাদের উচিত ছিল তারা আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যাওয়া যে আল্লাহ এই তোমার কারিশ্মা এই তোমার কুদরত তুমি আমাদের আল্লাহ আল্লাহ তার সামনে মাথা নত করে দেয়া কিন্তু আফসোস আমরা সেখানেও দুর্বলতা প্রদর্শন করছি সবাই নয় সংখ্যায় অল্প কিছু বন্দা আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ হতে চলেছেন হচ্ছেন আমরা এরকম দৃশ্য আমরা দেখছি তো আমি বলছিলাম সেটা না এই যে গাইবের কথা বললাম যে রসুল্লাহ সাল্লাম আলি সাল্লামকে দেখেছেন কোনোদিন দেখেননি কিন্তু এখন আমরা দেখছি এই ঘটনা প্রবাহের কথা যেগুলো বললাম এগুলো কি কিন্তু সাল্লাম জানতেন জানতেন না কোরআন আমাদেরকে জানিয়েছে এই দৃষ্টিকোণ থেকে এই হলো মজেসা অতএব আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাবুল্লাহ আলামহীন বলছেন কি দেখুন ওয়াকুন তে ত্যাত লোমিন কবেলিহিমিন কিতাব ওয়ালা তুতুহু মিয়ামিনা ইদ আল্লাহ রোতাবাল আচ্ছা এখানে এ আয়াতের মধ্যে আল্লাহ্ পাক একটা বড় সুন্দর চমৎকার রহস্য উদ্ঘাটন করেছে যে নবীজি কে লেখাপড়ার পরিবেশ কেন দেওয়া হয়নি কেন নবীজি কে আল্লাহ আরাব্বুল্লাহ আলামীন সম্পূর্ণ বিরত রেখেছেন সোহান আল্লাহ আমি এক আলোচনায় বলেছিলাম যে নবীজির লেখাপড়ার দায়িত্ব একমাত্র আল্লাপ গ্রহণ করেছেন নবীজির মজা হইয়ার সন্ধির কথা হাজর আলী রদি আল্লাহ আলু লিখেছিলেন রসুল কাফের শাহ মানেনি বললে যদি মোহাম্মদকে রসুল মানে তাহলে তার সাথে ঝগড়া কিসের কেটে দাও তারপর কী হলো সুপ্রিয় দর্শক শেষ পর্যায়ে এলেই আমরা সময় হারিয়ে ফেলি শেষ হচ্ছে না ইনশাআল্লাহ আমরা পরবর্তী পয়েন্টে যখন আলোচনা করব এগুলো শেষ করে সামনের দিকে অগ্রসর হবে অতএব আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে তবে যে আলোচনা করলাম এর দ্বারা কি মনে করেন আমাদের ইমান বৃদ্ধি পাওয়া উচিত এর দ্বারা কি আমরা একথা বুঝতে সক্ষম হয়েছি যে আমাদেরকে আরও সামনে এগিয়ে যাওয়া উচিত এর দ্বারা কি আমরা একথা বুঝতে পারিনি যে দুনিয়ার যে সমস্ত শিক্ষা আছে জ্ঞান আছে সেগুলো মুসলমানদের গ্রহণ করা উচিত শুধু এই জন্য যে তার এই মজবুত হবে এই মানটা দৃঢ় হবে এবং আল্লাহর দিনকে পুরোপুরি মেনে চলার জন্য সে উৎসাহিত হবে তাহলেই আমরা সার্থক আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহর কাছে এই কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও আখের উদা আওয়ানা আনহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন والسلام عليكم ورحمه الله وبركاته

কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কতই সময় নষ্ট হচ্ছে আমরা এই জীবনে বয়সটাকে কতটা ইসলামের কাজে কতটা কোরআন এবং হাদিসের কাজে লাগাছি এবং কতটা এই দুনিয়াবি কাজে আমরা অতিবাহিত করছি কেন নামাজ পড়তে কষ্ট হচ্ছে নামাজের মাধ্যমে আমরা 24 ঘন্টার মধ্যে খুব বেশি হলে 1 ঘন্টা আমাদের সময় লাগে কারণ জন্য এসেছে আল্লাহর বিধান কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা মুসলমান তারাও কিন্তু এই নামাজ থেকে এড়ে যায় বা নামাজকে গাফিলতি করে ডক্টর শরিফ উনু ইসলাম আল্লাহ রসুলের বিধানকে যদি আমরা মেনে চলি তাহলে সেটাই এবাদত বান্দিগীর মধ্যে চলে আসে কেন ইবাদত করে দিতে হবে ইমানের প্রমাণ আমরা আজ থেকেই শপথ গ্রহণ করব যে বাকি যে সময়টুকু আমরা পাবো কারণ আমরা জানিনা যে আমার মৃত্যু কখন ঘটে যাবে করুন মন হওয়ার হক আদা দেখুন আল্লাহর নৈকট্য লাভের উপায় প্রতি শনিবার সন্ধ্যা ছটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে পিস বাংলায়